ঢাকার ফিশ লাভারস দেখছেন আমাদের ভিডিও দেখছেন হ্যাঁ দেখছি ভাই তো কি রকম লাগে আমাদের ভিডিওটা খুব ভালো লাগে আপনাদের ভিডিওটা দেখতে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আওয়ার ঢাকার ফিশ লাভার চ্যানেল তো আজকে আমরা এসেছি চাপড়া গ্রামে তো এখানে কি রকম পরিস্থিতি তা জানার জন্য দেখতে পাচ্ছেন শিকারি দেখা যাচ্ছে তো এখানে এসে যা দেখলাম মোটামুটি নতুন পানি ঢুকে গেছে প্রচুর পানি বাড়তে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আসেন চাপড়া গ্রামে কি রকম পরিস্থিতি ভাই আজকে পরিস্থিতিটা ভালো না কারণ পানি ঢুকছে তো সে ক্ষেত্রে আজকে ভালো না আর কি মে কয়েকদিন আগে ভালো মাছ খাইছে আচ্ছা ইনশাআল্লাহ মনে করেন আবার এই সপ্তাহ 10 দিন গেলে পানি যদি একটু বসে তাহলে আবার ইনশাআল্লাহ ভালো খাবে ভালো খাবে এর আগে আসছিলেন এখানে হ্যাঁ এর আগে আসি ও আচ্ছা আচ্ছা এর আগে ঈদের পরে তে বাজে পর্যন্ত কি প্রতিদিনই আসা হইছে দুই একদিন একদিন গ্যাপ ব্রেক আর কি ও কি কি পাইছেন তখন তখন ভাই আল্লাহর রহমতে যা মারছি বড় বড় রুই মাছ মারছি আর হলো ডিমালা পুঠি মারছি ডিমালা পুঠি মারছেন তো আজকে কি টপ ইউজ করতেছেন আপনি আজকে লুডুস গাচ্ছি আর কি কেচ্ছা কিছু না হ্যাঁ কই মাছ ভালো পড়াচ্ছে তার জন্য আর কি আচ্ছা আচ্ছা নতুন পানি ঢুকছে তো যে ক্ষেত্রে কই মাছগুলো টোজ আছে তার জন্য আর কি যার কারণে মাছ ওরকম টোপ নিতেছে না বাট কিছু শৈলের ওয়াশ পাইছে তো এই কারণে বাইরে কেঁচো টোপ ইউজ করতেছে দেখতে পাচ্ছেন তো বাবু ভাই আমাদের একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ঢাকার ফিশ লাভার্স দেখছেন আমাদের ভিডিও দেখছেন দেখছি ভাই কিরকম লাগে আমাদের ভিডিওটা লাগে আপনাদের ভিডিওটা দেখতে অবশ্যই সবচেয়ে বেশি ভালো লাগে আপনাদের ভিডিও যখন দেখেন না পুরো মানে ইটা বলা দেন ইত্যাদি যে কিভাবে যাওয়া লাগবে কিভাবে কোন জায়গায় সেটা মানে সব কোন বলা দেন তো সেক্ষেত্রে কি খুব ভালো লাগে আপনাদের ভিডিওটা তার জন্য আপনাদের ভিডিওটা ছাড়লে আর কি আমরা দেখি দেখতে পান না তো আমাদের কাজগুলো তাহলে আপনার ভালো লাগে তো আপনাদের ভালো লাগলে আমাদের আমরা সার্থক কারণ আপনাদের জন্যই আমরা কাজ করি কারণ আপনারা যারা আমি যেহেতু ঢাকা থেকে খুব ভালো লাগে আপনাদের ভিডিও দেখতে আর কি আচ্ছা আচ্ছা তো আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ বাবাই ওকে চাচা কি অবস্থা কি মাছ ধরতেছেন পুটি পুটি মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন প্রচুর পানি বাড়ছে এই চাপড়া গ্রামে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন তো আমরা আসছি ঢাকার ফিশ লাভার্স একটা ইউটিউব চ্যানেল থেকে তো কি অবস্থা কিরকম পরিস্থিতি আজকে ও যে পানি বাইরে গেছে তো অনেক পানি বেড়ে গেছে তো পানি বাড়ছে কবে আজকেই আজকে আচ্ছা আচ্ছা এর আগে আসছিলেন এখানে হ্যাঁ কিরকম মাছ পাইছেন যেহেতু আজকে নতুন পানি ঢুকছে আর কি পানি অনেক বাড়তি আর পানিও ঘোলা হয়ে গেছে যার কারণে মাছ ওরকম খাচ্ছে না ফুলি মাছ ফুলি মাছটা ছেটে গেল কি অবস্থা বড় ভাই কিরকম পরিস্থিতি আজকে পরিস্থিতি আসলাম আমি কিছুক্ষণ আগে যে একটু ট্রাই করি দেখি কি হয় এই যে ভাই আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন আপনি আমি মিরপুর এক নম্বর থেকে মিরপুর এক নম্বর থেকে তো আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ঢাকার ফিশ লাভার্স তো আমরা মূলত নিজেরাও মাছ ধরি এবং বিভিন্ন জায়গায় গিয়ে আপনার মাছ ধরার ভিডিও করি তো আজকে আসছি চাপড়া গ্রামে আচ্ছা তো আজকে কিরকম পরিস্থিতি আর কি কখন আসেন আপনি আমি আসছি কয়টা সাড়ে বারোটা মানে আচ্ছা অনেক লেট করে আসেন এর আগে আসছিলেন হ্যাঁ এর আগে গত সপ্তাহে আসছিলাম কেবল গত সপ্তাহে রেজাল্ট ভালোই পাইছিলাম তো মোটামুটি কি কি পাইছিলেন রুই পাইছি টাটকিনি শরপুটি এগুলো পাইছি হাত ছিপ নিয়ে আসছে আর কি হুইল ছিপ আচ্ছা 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 এক কেজির মতো পাইছি এখানে সাত আট কেজি দিয়ে আছে কাঁচা মাছ আছে ও আচ্ছা পানিটা ছিল না তখন ওই পাশে পাইছি দেখতে পাচ্ছেন তো ভাই কিছুক্ষণ আগে আসে এই যে এটা তাদের পয়েন্ট হুইল ছিপ দিয়ে এখানে কাজ হয় না আপনি দেখাই বলো আপনি কি এই যে দুজন কি একসাথে আসছেন আপনারা আপনি কোথা থেকে আসছেন আমি আসছি লাল
নতুন পানি ঢুকছে আর কি, এর আগে আসছিলেন এখানে মাছ পাইছিলেন? আগে পাইছিলেন, বাট আজকের পরিস্থিতিতে বেশি একটা ভালো না। দেখতে পাচ্ছেন বাই দ্য পয়েন্ট, তো আজকেই নতুন পানি ঢুকছে এখানে, বাট দুই দিন তিন দিন আগে এখানে মোটামুটি ভালো মাছ মাছের মাইর হয়েছে, যা যেটা আমরা শুনে আজকে আসলাম। তো আজকে এসে দেখলাম যে এখানে নতুন পানি ঢুকছে, তো যেহেতু নতুন পানি ঢুকছে তো আপনারা কয়েকদিন পরে এখানে আসেন, তাহলে এখানে মাছ খাবে, কারণ শিকারীদের থেকে যা শুনলাম আর কি, তিন দিন চার দিন পাঁচ দিন সপ্তাহখানিক আগে ভালো মাছ খাইছে, যেমন রুই মাছ, কালিবাউস, এই যে শিকারী বলতেছে গতকালকেও মাছ খাইছে, বাট আজকে মাছ খাচ্ছে না কারণ নতুন পানি ঢুকছে। তো আপনারা যারাই আসতে চান কিছুদিন পরে আসেন চাপড়া গ্রামে, আর যেহেতু নতুন পানি এখানে ঢুকছে আর প্রচুর পরিমাণে অনেক মাছ, বিভিন্ন ধরনের মাছ এখানে ঢুকছে আর কি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কলমি শাকের খেত, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল শাক। এই যে আরো কয়েকজন শিকারী ভাইরা আসে চাপড়া গ্রামে, এই যে দেখতে পাচ্ছেন। তো কি অবস্থা বড় ভাই? তো এই চাপড়া গ্রামে কি আজকে ফার্স্ট নাকি আরো আগে আসছিলেন? সবসময় এখানে আসেন না? লাস্ট কবে আসিলেন এখানে? গত সপ্তাহে আসিলেন। কি মাছ পাইছিলেন? হ্যাঁ, মাছ দুই একটা পাইছিলাম। তো কি কি মাছ পাইছেন? একটা রুই পাইছিলাম ছোট, একটা মিরকা পাইছিলাম। রুই পাইছিলেন, মিরকা পাইছিলেন। তো আপনারা কোথা থেকে আসছেন? আমরা মিরপুর 11105। মিরপুর 11। তো আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ঢাকার ফিশ লাভার্স, আপনারা অবশ্যই দেখবেন। তো আমরা মূলত আপনাদেরকে নিয়ে কাজ করতেছি, ঢাকার যত অ্যাংলার আছে তাদের নিয়ে কাজ করতেছি। আমাদের ভিডিও দেখলে আপনারা বিভিন্ন ফিশিং স্পট দেখতে পারবেন, ওইগুলো দেখে দেখে আপনারা মাছ ধরতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা এখন চলে যাব। তো এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পেলাম, তো এখানে আজকে নতুন পানি ঢুকে গেছে যার কারণে মাছ টোপ গিলতেছে না, বাট গতকালকেও শিকারীরা বলতেছে ভালো মাছ পাইছে। তো আপনারা যারা আসতে চান কয়েকদিন পরে আসেন এখানে, তাহলে মাছ পাবেন। যাই হোক, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।